গার্মেন্টস এবং বাজার খুলে দেওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংখ্যা কমে আসবে বলে নির্দেশনা দেন তিনি। আগারগাঁওয়ে নার্সিং এবং মিডওয়াইফ অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্সদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারমিনা জাতের রিপোর্ট। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হয় নার্সদের যোগদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে নবনিযুক্ত নার্সরা সেবামূলক কাজে আত্মনিয়োগের অঙ্গীকার করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক যোগ দেয়া নার্সদের উদ্দেশ্যে বলেন, দেশে বেশ কিছু করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই একটু বাড়বে, যেহেতু কিনা আমাদের গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, আমাদের এখন বাজার ঘাটও কিছুটা খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে ধর্মীয় কার্যক্রম খুলে দেওয়া হয়েছে, কিছু বাড়তে পারে। কিন্তু আমরা আশা করি আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে পরে এটা অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। করোনার জন্য নির্ধারিত হাসপাতালে করোনার রোগীর সেবা দিতে